আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু নিয়ে আসছে আরো একটি নতুন ভিডিও। আর আজকের নতুন ভিডিওতে থাকবে হচ্ছে প্যাকেজিং মেশিন। আর আজকে আমরা যে মেশিন রাজেশ চলে আসছে সেটা হচ্ছে জেএস প্যাকেজিং মেশিনারি। বিশাল বড় কিন্তু তাদের এই কারখানাটি। আপনারা এখানে আসলে প্যাকেজিংয়ের যত আইটেম আছে সব কিছু পাবেন। এটা আমার হাতে দেখতেছেন পটেটো চিপস, এ ধরনের চিপস তৈরি করা থেকে শুরু করে জালমুড়ির প্যাকেজিং করা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে। তো এই মেশিনটি দিয়ে কী পরিমাণ প্রোডাকশন তৈরি করতে পারবেন, কেমন প্রফিট লাভ করতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আজকের পুরো ভিডিওতে। তাহলে ধৈর্য সহকারে থাকেন, কেউ ভিডিওটি আলাদা করবেন না। তাহলে চলুন শুরু করে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, জেএস প্যাকেজিং মেশিনারিজে আপনাকে স্বাগতম। জেএস প্যাকেজিং মেশিনারিজে আপনি পাচ্ছেন সকল প্রকার ফুড, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, কসমেটিক্স, প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ। জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে আমি সবুজ। চলুন মেশিনটি দেখা যাক। দর্শক, আপনারা এখন যে মেশিনটি দেখছেন এটি সম্পূর্ণ অটোমেটিক গ্রানুলার প্যাকিং মেশিন। আপনারা এই মেশিনটি দিয়ে যে কোনো ধরনের চারাচুর, সিপ, জাল ভাজা, মটর ভাজা, বুট ভাজা, ঝালমুড়ি ইত্যাদি প্যাকিং করতে পারবেন, চা পাতা, এই ধরনের প্রোডাক্টগুলো প্যাকিং করতে পারবেন। এটি সম্পূর্ণ অটোমেটিক প্যাকিং মেশিন। এই মেশিনটির কীভাবে প্রোডাকশন হয় আমি সেই জিনিসটা একটু আপনাকে বুঝাই বলি। প্রথমে ফার্স্ট টাইম হচ্ছে এই হপারে আপনার প্রোডাক্টটা দিতে হবে। আপনি যে ধরনের প্রোডাক্ট করবেন ওই ধরনের প্রোডাক্টটা, আপনার কমপ্লিট প্রোডাক্টটা এখানে দিতে হবে, হপারে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে রোল লাগাই দিতে হবে, রোল লাগাই দিতে হবে। এটাকে অনেকে রেপার বলে, ফয়েল বলে। আচ্ছা আচ্ছা, এই রোলটা লাগাই দিলে এখানে সিস্টেমগুলো সব করা আছে। এখন আমি কীভাবে মালটা প্রোডাকশন হয় আমি ওটা দেখাই দিচ্ছি। যে আমি মেশিনটা চালু করলাম, এখন দেখেন আপনারা লাইন বাই লাইন কীভাবে কাজ হচ্ছে। এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক। এই মেশিনটি হচ্ছে বিদ্যুৎ লাগবে, হচ্ছে মেশিনটি চালাইতে হলে বিদ্যুৎ লাগবে হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ চাইলে বাসা বাড়ির লাইনে চালানো যাবে। এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 2500 থেকে 2200 পিস প্রতি ঘন্টায় 2500 থেকে 2200 পিস। এই মেশিনটিতে কী কী প্রোডাক্ট প্যাকেজিং করা যাবে ভাই? যে কোনো ধরনের চানাচুর, চিপ, জাল ভাজা, মটর ভাজা, বুট ভাজা, চা পাতা, এই ধরনের দানাদার জাতীয় প্রোডাক্ট প্যাকিং করতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের মেশিন আমরা দিতে পারবো এবং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে। এটার জন্য কি বিএসটির অনুমোদন লাগবে ভাই? সব থেকে বিএসটিআই পাওয়া সহজ হচ্ছে আপনার শুকনো আইটেম। এবং বিএসটিআই করতে কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে কী করা লাগে, এগুলো আমাদের লোক আছে, আমরা লিঙ্ক করে দিতে পারবো। বিএসটি করার জন্য যত প্রকার হেল্প লাগে সেটা আমরা করতে পারবো। জি, বিএসটিআইয়ের হেল্প না, আপনি একটা মেশিন ক্রয় করলেই তারা হয়ে যাবে না। এটার সাথে আপনার মালটা মিক্সিং করার জন্য আপনার কেমিস্ট দরকার হয়, দক্ষ কারিগর দরকার হয়, এগুলানো আমাদের আছে। এবং আপনি এর কাঁচামালটা আপনি কোথায় পাবেন, এই ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে আপনারা পাবেন। আমাদের থেকে মেশিন ক্রয় করলে আমাদের এখানে কেমিস্ট আছে, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে কীভাবে মেশিন চালাবেন সেটা শিখাই দেবে, কেমিস্ট আছে, কেমিস্ট কীভাবে আপনাকে শিখাই দেবে যে কীভাবে মালটা প্রসেসিং করবেন, এই ধরনের সহযোগিতা পাবেন। মাল নিয়ে কোনো টেনশন নাই, সম্পূর্ণ টেনশন আমাদের, আপনি খালি ইনভেস্ট করবেন, সম্পূর্ণ দেখাই দেওয়ার দায়িত্ব আমাদের। আচ্ছা, সমুদ্র সরাসরি এসে যখন মেশিনগুলো নিবে সেক্ষেত্রে কীভাবে আসবে? সরাসরি যদি আসতে চাই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা 52 উত্তর যাত্রাবাড়ি, ঢাকা 1204, এই ঠিকানাতে চলে আসলে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবে। বিশেষ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।